আপনি সালাত করেন কিন্তু মসজিদে এসে পড়েন না কি মসজিদে এসে পড়েন না মসজিদে জামাতে সালাত আদায় যারা করে না তারা কি মুনাফিক আপনি নাকি মুনাফিক খুঁজে পাচ্ছেন না মুনাফিক মুসল্লিকে এটা না খুঁজে পাচ্ছেন না আপনি আল্লাহ বলছেন লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা 54 নম্বর আয়াত তারা সালাত আদায় অলসতা বসতো চাইলে যায় না চাইলে যায় না মসজিদ আসে না ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মুসল্লিদের মধ্যে পাঁচ ছয় প্রকারের মুনাফিক আছে কত প্রকারের ছয় প্রকার মুনাফিক যদি মুসল্লিদের মধ্যে থাকে তাহলে আর বাকি খোঁজার দরকার আছে তার মধ্যে একটা হলো আত-তাখাল্লুফ আনিল জামাআহ যে ব্যক্তি জামাতে সালাত আদায় না করে বাড়িতে পড়ে ও তো মুনাফিক এটা যেখানে মুনাফিক কেন হবে না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বলছেন লাইসা লিয়ে ফায়দুন ইয়াকুদুনিল মসজিদ আল্লাহ রাসূল বলছেন আমি তো অন্ধ ব্যক্তি আর আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই বুঝতে পারছেন কি নাই লোক নাই তো আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারবো তে দরদ দেখে অবস্থা দেখে আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ পারবা আল্লাহ ওয়াল্লা যখন চলে যাচ্ছে উত্তরটা শুনে আবার ডাকলেন আতাসমাউন নিদা আচ্ছা শুনো 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 তুমি কি আজান শুনতে পাও যে হ্যাঁ আজান শুনতে পাই আউজিব তোমাকে মসজিদে এসেই সালাত পড়তে হবে অন্ধ এক দুই নম্বর হলো তাকে মসজিদে নিয়ে আসার কোনো লোক নাই জানার পরেও বললেন আজান শুনতে পাও কেন হ্যাঁ পাই আউজিব তোমাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে আসবে কি করে এখন আপনারা আপনাদের জ্ঞান অনুযায়ী বলবেন রাসূলের বুদ্ধি তো নাই বুদ্ধি থাকলে কি প্রশ্ন এই উত্তর দেয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই উত্তর কি নিজে নিজে দিছে এটাই বুঝতে হবে এই লোকটার যদি ছুটি না হয় অন্ধ ব্যক্তির যদি ছুটি না হয় মসজিদ থেকে বলো না আপনি কি অন্ধ অসুস্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করতে অসুস্থ কাকে বলে হাদ্দুল মারিদ বাবু হাদ্দিল মারুস কোন অসুস্থ ব্যক্তি মসজিদে যেতে পারবে না কোন অসুস্থ ব্যক্তি কি ধরনের জ্বর সর্দি মাথা ব্যথা কাশি হাড়ের সমস্যা তাহলে কোন অসুস্থতা বুঝেন না আমার প্রশ্নটা মনে তাই না কি পরিমাণ অসুস্থ থাকলে মসজিদে যেতে পারবে না ও অপারগ প্রমাণ হবে কি পরিমাণ তা হাদিস একটা উল্লেখ করেছে কি জানেন আল্লাহ আকবার আমরা মুমিন না কেন বলছি আল্লাহ আমাদের হেফাজত করো বাঁচার পথ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন দুইজনার কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন তাও সালাত পড়লেন কেউ যদি দুইজনার ঘাড়ে ভর দিয়ে মসজিদে যেতে পারে সে অসুস্থ না ইমাম বুখারী অধ্যায়টা রচনা করেছেন এটা কঠিন হয়ে গেল মনে হয় তাই না আমার বক্তব্য আপনারা মেনেই নিতে পারেন না যে কি কয় না কয় এগুলো সব এটা আমার দোষ আমি তো রেফারেন্স দিচ্ছি ভাই পড়ে দেখেন আপনি বুখারী যে বাবু হাদ্দিল মারিজ অসুস্থতার সীমা উল্লেখ করেছেন আর ওখানে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কাঁধের হাত দিয়ে মসজিদে যে জামাতে সালাত আদায় করলেন তাহলে এই পর্যায়ে থাকলে ও কি বাড়িতে সালাত করতে পারবে না দুইজনের ঘাড়ে হাত দিয়ে যেতে পারলে সে অসুস্থ না আর আপনার সর্দি লাগলে বলেন কি ওই চোখ উঠেছিল তাই মসজিদে যায়নি চোখ ওটা বুঝছেন তো হ্যাঁ তাই মসজিদে যায়নি আর আপনারা মুসল্লি এমন খাটাস মার্কা আপনার চোখ উঠছে তো মসজিদে আসছেন কেন মনে বাপের মসজিদ বুঝেন আপনার চোখ উঠছে তো মসজিদ আসছেন কেন কি স্মার্ট মুসল্লি গো কত বড় বাহাদুর আপনারা খবরদার হিসাব নিকাশ করবেন বিষয়গুলো মমিন ব্যক্তি ইমান সংরক্ষণ করা কত জটিল আচ্ছা আপনি এটাই সংরক্ষণ করেন শুধু অন্তত মুনাফিকের আলামত থেকে আমি বেঁচে থাকি আমি মসজিদে গিয়ে সালাত পড়ার চেষ্টা করি
তারপরে হাঁটুর ব্যথাতে তো যেতে পারি না, গোটা বাজার দৌড়ে বেড়াচ্ছে। আর সালাতের কথা বললে কি হাঁটুর ব্যথা তাই খবরদার, এগুলো ধান্দাবাজি করেন না। মুমিনের মধ্যে কোনো ধোকাবাজি নাই, যত কৌশল আর ধোকাবাজি আর প্রতারণার ধূর্ততা কার মধ্যে, মুনাফিকের মধ্যে। মনে থাকবে,